वेलकम टू माय न्यू ब्लॉग। आज आपनादेर आमी शेखाबो एकटा नतून रेसिपि किभाबे सहजे मैगी के सुंदर और सुस्वादु भावे तैरी करा जाए। तार आगे आशा करी आपनारा सबाई सतर्क आछेन, भालो आछेन एबं सुस्थ आछेन। ए लकडाउन पिरियडे किभाबे एकटा सिम्पल मैगी के सुंदर और सुस्वादु भावे ब्रेकफास्टे और टिफिने खावा जाए, आजके आपनाके आपनादेर आमी ताई देखाबो। আর আজ থেকে আমি আমার ব্লগটা বাংলাতেই শুট করব। এই ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। প্রথমে আমরা 3 প্যাকেট ম্যাগি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর ভেজিটেবলসগুলো একটা থালায় ভালোভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। দেখুন এখানে আছে, আমরা নিয়েছি গাজর, টমেটো, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আলু আর পেঁয়াজ। আর এখানে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। কড়াতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি, যতটা তেল লাগবে পরিমাণ মতন। তেলে প্রথমে আমরা আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে আলুর মধ্যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর আলুর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এরপর আস্তে আস্তে আমরা ভেজিটেবলসগুলো দিয়ে দেব, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে দিলাম। টমেটো আমরা এখন দেব না, এখন দিলে ভেজিটেবলসগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। ভেজিটেবলসগুলো একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ হওয়ার পর তারপর আমরা টমেটো দেব। ভেজিটেবলসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কড়ার মধ্যে। এরপর নুন দিয়ে দিলাম, যাতে ভেজিটেবলসগুলো আরেকটু ভালোভাবে সেদ্ধ হয় আর ভেজিটেবলসগুলোর মধ্যে ভালোভাবে নুন ঢোকে। নুনটা একটু পরিমাণ বুঝে দিতে হবে, তার কারণ ম্যাগির মশলাতেও নুন থাকে। তাই নুন যখন দেবেন একটু হাতে রেখে খুব সামান্য করে নুনটা দেবেন। এরপর আমরা টমেটো দিয়ে দেবো, ভেজিটেবলসগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসছে। টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা ম্যাগির 1 প্যাকেট মশলা এখানে দিয়ে দেব, যাতে ভেজিটেবলসগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এতে মশলার ফ্লেভারটা ভালোভাবে ভেজিটেবলসগুলোর মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে এসছে, ভাজা হয়ে এসছে দেখুন। এরপরে আমরা জল ঝরিয়ে রাখ ম্যাগিটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যাগিটা আমরা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে 2-3 বার করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে, ম্যাগিটা বেশি সেদ্ধ হয়ে যায়নি, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আপনারা ম্যাগিটা একটু সেদ্ধ করার সময় দেখে করবেন, যাতে খুব গলে না যায়। এরপর আমরা তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভেজিটেবলস আর ম্যাগিটা। এরপর আমরা বাকি যে 2 প্যাকেট মশলা ছিল, 3 প্যাকেট ম্যাগি আমরা করেছি, প্রথমে 1 প্যাকেট মশলা দিয়েছি,
আরও যে 2 প্যাকেট মশলা বাকি ছিল এখন দিয়ে দেবো, তাতে ম্যাগিগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলো ছড়িয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব ম্যাগিগুলো। আপনারা চাইলে এর মধ্যে ডিমের কুচিও দিতে পারেন, কিন্তু আমি এখানে ডিমের কুচি দিইনি, শুধু ভেজিটেবলস দিয়ে করেছি। সেক্ষেত্রে ডিমটা আগে ভেজে তুলে নিতে হবে আর নাড়াবার সময় ছড়িয়ে দিতে হবে। ম্যাগিটা হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে ম্যাগিটা আমরা একটা প্লেটে সার্ভ করব। দেখুন ম্যাগিটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা প্লেটে ম্যাগিটা সার্ভ করে দিয়েছি, খুবই সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এইভাবে আপনারা টিফিন, সন্ধ্যের সকালে টিফিন বানিয়ে নিতে পারেন আর পরিবারের সবাইকে সার্ভ করতে পারেন। আশা করি এই যে কুকিংটা দেখালাম সেই কুকিংটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বাড়ির পরিবারের লোকেদের এই রান্নাটা করে অবশ্যই খাওয়াবেন আর আমার কমেন্ট সেকশানে বলবেন যে তাদের কেমন লেগেছে। এবং আশা করি আপনারা এই লকডাউন পিরিয়ডে কেউ বাড়ি থেকে বেরোবেন না, সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন আর আমার ভালোবাসা নেবেন। নমস্কার।